বিশ্ব পরিবেশ দিবস আমরা পালন করে থাকি প্রত্যেক বছর 5 জুন। এবছরও সেরকমই হলো, রবিবার ছিল 5 জুন, আর ক্যাম্পেইন স্লোগান ছিল অনলি ওয়ান আর্থ। এটা কিন্তু মানে কিন্তু যথার্থ, কারণ পুরো পৃথিবীর মানুষ যদি ভালো থাকে তবেই কিন্তু আমরা ভালো থাকব। চারদিকের পরিবেশ যদি সুন্দর হয়ে ওঠে তবেই কিন্তু আমাদের নেক্সট জেনারেশনরা আরও ভালো থাকতে পারবে, শুদ্ধ বাতাস গ্রহণ করতে পারবে। আমাদের সবার মনে রাখতে হবে 3টে আরের যথার্থ মানে। আর 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 মানে রিডিউস, রিইউজ, রিসাইকেল। যে জিনিসগুলো পরিবেশের পক্ষে ক্ষতিকর সেগুলো একদম আমাদের ব্যবহার করা কমিয়ে দিতে হবে। এমন জিনিস ব্যবহার করব যেগুলো পরিষ্কার করে বারবার আমরা ব্যবহার করতে পারি, রিইউজ করতে পারি। কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা প্রথমে একরকমভাবে ব্যবহার করি, আবার সেগুলো অন্য কাজে লাগিয়ে অন্যভাবে ব্যবহার করব। তাহলেই কিন্তু আমরা যথার্থ মানে প্রয়োগ করতে পারব আমাদের পরিবেশের ওপর। রিডিউস, রিইউজ, রিসাইকেল। আর শুধু এগুলো বছরের ওই পার্টিকুলার একটা দিন মানে 5 জুন করলেই হবে না, সারা বছর ধরে কিন্তু আমাদের এগুলো মাথায় রাখতে হবে। আমাদের পরিবেশ সুন্দর করতে গেলে কয়েকটা জিনিস একদম আমাদের মাথার মধ্যে রেখে দিতে হবে এবং সারা বছর ধরে সেটা মেনটেন করতে হবে। আসুন বাচ্চারা কি বলছে আমরা শুনি। আমাদের পুরো জায়গা পরিষ্কার রাখা উচিত। আমাদের সবার বাড়িতে গাছ পোঁতা উচিত। অ্যাটলিস্ট আমরা যদি 2টো করেও গাছ পুঁতি ইয়ারে, তাহলে আমাদের রিটার্নে প্রচণ্ড অক্সিজেন আর গ্রিনারিজ দেবে। তোমরা সবাই গাছ লাগাও, বা পুকুরে প্লাস্টিক ফেলবে না, যেখানে সেখানে ময়লা ফেলবেন না, আর যে যেটুকুনি পারবেন বাড়িতে গাছ বসাবেন। হ্যাঁ, এগুলো শুধু আমাদের বড়দের মাথায় রাখলে চলবে না, বাচ্চাদের মনের মধ্যে কথাগুলো গেঁথে দিতে হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম এগিয়ে আসে চারদিক সবুজ করার জন্যে, চারদিক পরিষ্কার রাখার জন্যে। আমাদের সবার উচিত বাড়িতে ছোট্ট কিচেন গার্ডেন তৈরি করা। সেটা বক্স জানলায়ও করতে পারেন, ব্যালকনিতেও করতে পারেন, ছাদ বাগানেও করতে পারেন। আর অবশ্যই কিচেন ওয়েস্ট মানে সবজির খোসা, ফলের খোসা ফেলে না দিয়ে সেগুলো দিয়ে সার তৈরি করতে হবে, যাতে আমরা অর্গানিক ফার্টিলাইজার আমাদের বাগানে প্রয়োগ করতে পারি, আর কেমিক্যাল ফার্টিলাইজার আমাদের কম ব্যবহার করতে হয়। আর শুধু আমাদের ছাদ বা ব্যালকনি পরিষ্কার রাখলেই চলবে না, বাড়ির আশেপাশের কিছুটা জায়গাও আমাদের সবাইকে সচেতন হয়ে পরিষ্কার রাখতে হবে, গাছ বসাতে হবে, যাতে সেখানে পাখির আনাগোনা থাকে, একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয়। খুব কম মানুষই আছেন যারা গাছ ভালোবাসেন না, এখন সব মানুষই খুব সচেতন চোখের সামনে একফালি সবুজ ছড়িয়ে দেবার জন্যে। তাই সবাইকে অনুরোধ করছি একটু একজোট হন, পাড়ার মানুষদের সাথে মিলেমিশে থেকে পাড়ার মধ্যে একটা সুন্দর পরিবেশ তৈরি করুন, চারদিকে গাছ বসাবার চেষ্টা করুন, জায়গা পরিষ্কার রাখার চেষ্টা করুন। তাহলেই দেখবেন শুধু শরীর সুস্থ থাকবে না, মনটা ভীষণ ভালো থাকবে। আর গাছ বসাবার ক্ষেত্রে কিন্তু কোনো বিভাগ নেই যে বেশি দামি গাছ বসাতে হবে, কম দামি গাছ বসালে চলবে না। যেমন ধরনের গাছ, কম জায়গা থাকলে লতানে গাছ বসিয়ে দিন, সেটাই দেখবেন বাড়ির এক ধার দিয়ে উঠে বা পাঁচিলের ওপরে উঠে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করে দেবে। ছাদ বাগান বা নিজেদের বাগানে কাজ করবার সময় বাচ্চাদের সাহায্য নিন। বাচ্চারা দেখবেন সাহায্য করতে করতে ওদের মধ্যেও একটা ভীষণভাবে ভালো লাগার সৃষ্টি হয়ে যাবে, নতুন নতুন গাছ পুঁতবে, তাদের সায়েন্টিফিক নেম জানার চেষ্টা করবে, তাদের কী কী ধরনের সার প্রয়োগ করলে ভালো ফ্লাওয়ারিং হয় বা ফ্রুটস হয় সেগুলো তারা মাথায় রাখবে। এগুলোও তো পার্ট অফ এ স্টাডি, এগুলোও তো পড়াশুনোর মধ্যেই পড়ে, তাই তাদের সাহায্য নিন, তাদের মনও কিন্তু খুব ভালো থাকবে। এই অত্যাধিক গরমেও আমরা যখন আমাদের বাগানে চোখের সামনে সবুজ সতেজ গাছ
দেখতে পাই তখন কিন্তু সত্যি আমাদের চোখে ভীষণ আরাম দেয়। মাটিতে গাছ পুঁতলে কিন্তু এতটা যত্ন করতে হয় না যতটা আমাদের টবে গাছ পুঁতলে যত্ন করতে হয়। মাটির গাছ কিন্তু এমনি অনেকটা বেশি স্ট্রং হয় টবের গাছের থেকে। আমাদের জামরুল গাছে প্রচুর জামরুল হয়, বেশিরভাগ পাখিতে খায়, তারপরে যেটুকু পারা হয় সবাইকে ভাগ করে দিয়ে আমরা খাই। খুব ভালো লাগে যখন গাছের চারটে করেও ফল কাউকে দিতে পারি। এখন খুব কম মানুষের বাড়িতেই সামনে পেছনে প্রচুর জমি থাকে, কিন্তু যেহেতু নিয়ম অনুযায়ী 4 ফুট করে ছাড় রাখতেই হয়, সেহেতু আমরা যদি সেইটুকু জায়গাও ব্যবহার করতে পারি সঠিকভাবে প্ল্যানিং করে গাছ লাগিয়ে, তাহলেও কিন্তু আমাদের বাড়ির চারপাশটা কিছুটা হলেও সবুজে ঘিরে থাকবে। যতটা পারবেন অর্গ্যানিক জিনিস ইউজ করার চেষ্টা করুন নিজেদের বাগানে, তাতে সব দিকেই কিন্তু আমরা ভালো ফল পাব। প্রত্যেকটা ঋতুরই কিন্তু এক একটা রূপ আছে, প্রত্যেকটা রূপই কিন্তু খুবই সুন্দর, যে যার মতো করে সুন্দর। তাই আমরা প্রত্যেকটা ঋতুতেই সুন্দরভাবে সবুজের এক এক রকম রূপ অনুভব করতে পারি। আর আমার মনে হয় যারা প্রকৃতিকে ভালোবাসতে পারবে তারা কিন্তু অটোমেটিকই চোখের সামনে একটা সুন্দর সবুজ জায়গা অনায়াসে তৈরি করে নিতে পারবে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। পরপর কিছুদিন আমি আমার গাছের যত্ন কিভাবে নিয়ে থাকি, কিভাবে সার তৈরি করি, কিভাবে সেগুলো প্রয়োগ করি, সেরকম কিছু ভিডিও আপলোড করব, যেগুলো আমার অলরেডি রেডি হয়ে গেছে। আশা করি যারা নতুন বাগান করছেন তাদেরও খুব উপকার হবে, আর যারা অনেকদিন বাগান করছেন তারা নিশ্চয়ই আমার ভুল ত্রুটিগুলো আমাকে শুধরে দিতে পারবেন। আমরা প্রতিনিয়তই কিন্তু সুন্দরভাবে সব জিনিস শিখে চলেছি, শেখার কোনো শেষ নেই, আর অভিজ্ঞতার কিন্তু অনেক দাম আছে। আমরা যে যতদিন যত সুন্দরভাবে গাছের সাথে থাকতে পারবো, আমরা কিন্তু গাছ সম্বন্ধে তার কোনটা চাহিদা কোনটা চাহিদা না সেটা সম্বন্ধে অনেক বেশি করে উপলব্ধি করতে পারবো। তাই প্র্যাকটিক্যাল ফিল্ডে এসে যখন আমরা গাছের সাথে থাকি তখন কিন্তু অটোমেটিক আমাদের অনেক জ্ঞান বেড়ে যায়। প্রকৃতি প্রকৃতির তালেই কিন্তু এগিয়ে চলবে, তাকে সুন্দরভাবে সুরক্ষিত করে রাখার দায়িত্ব কিন্তু আমাদের, কারণ তারা নিয়মিত আমাদের নানা রকম জিনিস দিয়ে উপকার করে যাচ্ছে। আজকে বিশ্ব পরিবেশ দিবসে সবাইকে জানাই আমার তরফ থেকে হ্যাপি ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে 2022। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি আনন্দে থাকবেন এবং অবশ্যই সবুজের বন্ধু হয়ে থাকবেন। নমস্কার।